আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 2 এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্র 2 তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 6 অধ্যায়, সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন, এই অধ্যায়টি নিয়ে। ঠিক আছে, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা দেখবে যে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে তোমরা হচ্ছে এনসিটিভি থেকে প্রণীত অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো দেখে নিতে পারবে। এছাড়াও বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, আজকে আমরা রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। মোট 10 প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, টোটাল হচ্ছে কত, 20 নাম্বার। প্রশ্ন 1, সামাজিকীকরণ বলতে কী বোঝো? সামাজিকীকরণ হচ্ছে সমাজের সঙ্গে মানুষের খাপ খাওয়ানোর একটি প্রক্রিয়া। মানুষের জীবনে এই প্রক্রিয়া চলে নিরন্তর, এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এটি চলতেই থাকে। জন্মের পর শিশু বিভিন্ন পরিবেশে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে সামাজিক হয়ে গড়ে ওঠে। ব্যক্তির জীবনে ভৌগোলিক পরিবেশের চেয়ে সামাজিক পরিবেশের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন 2, সামাজিকীকরণে 4 বাহনের নাম লেখো। সামাজিকীকরণে 4 বাহন হচ্ছে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমবয়সী সঙ্গী এবং গণমাধ্যম। প্রশ্ন 3, সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, কথাটি বুঝিয়ে লেখো। একজন মানুষ জন্মের পর খুবই অসহায় এবং অজ্ঞ থাকে। পরিবার, সমাজ, বিদ্যালয়, খেলার সাথী সহ সামাজিকীকরণের উপাদানগুলোর প্রভাবে মানব শিশু মানুষ হয়ে ওঠে। সামাজিকীকরণের এই প্রক্রিয়া শুরু হয় মানুষের জন্মগ্রহণের সাথে সাথে এবং চলতে থাকে আমৃত্যু। তাই একে বলা হয় একটি জীবনব্যাপী প্রক্রিয়া। প্রশ্ন 4, সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ 5 মাধ্যম বা বাহনের নাম লেখো। সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ 5 মাধ্যম হচ্ছে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমবয়সী সঙ্গী, গণমাধ্যম এবং কর্মক্ষেত্র। প্রশ্ন 5, সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? সামাজিক নিয়ন্ত্রণ বলতে সমাজ কর্তৃক গৃহীত এমন সব পন্থা, ব্যবস্থা বা প্রক্রিয়াকে বোঝায় যার সাহায্যে ব্যক্তির কাজকর্ম, তার চালচলন, আচার ব্যবহার ইত্যাদি সমাজ কর্তৃক ঈপ্সিত ধারায় পরিচালিত হয়। অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন সব প্রক্রিয়া বা ব্যবস্থা যা ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে। এর মূল কথাই হচ্ছে দুষ্টের দমন, শিষ্টের পালন। প্রশ্ন 6, পরিবার সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম বাহন বুঝিয়ে লেখো। পরিবারের অন্যতম কাজই হচ্ছে সন্তান সন্ততিকে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত উপায়ে সমাজের সদস্য হিসেবে গড়ে তোলা। পরিবারের ব্যক্তি শৃঙ্খলা ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে শিক্ষা পায়। বস্তুত ভালো মন্দ, ন্যায় অন্যায়, সৎ অসৎ ইত্যাদি বিষয়গুলো পরিবার নামক অনানুষ্ঠানিক বিদ্যাগৃহেই শিক্ষা দেওয়া হয়। অতএব বলা যায় পরিবার সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ বাহন। প্রশ্ন 7, আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য সৃষ্ট আইন কানুন, সরকার ইত্যাদি হচ্ছে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ। যখন অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ কাজ করে না তখন আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো সমাজ নিয়ন্ত্রণে এগিয়ে আসে। প্রশ্ন 8, অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কী বোঝায়? কতগুলো বিধান, আচার অনুষ্ঠান, লোকাচার, লোকরীতি ইত্যাদির মাধ্যমে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণকে অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ বলে। এ পর্যায়ে কেউ যদি প্রচলিত নিয়মকানুন ও আচার আচরণ না করে তখন পরিচিত এবং অপরিচিত মানুষেরা হাসি তামাশা, ঠাট্টা বা মস্করার মাধ্যমে তার বিরোধিতা করে। প্রশ্ন 9, সামাজিক নিয়ন্ত্রণ কত প্রকার ও কী কী? সামাজিক নিয়ন্ত্রণ 2 প্রকার, অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ এবং আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ। প্রশ্ন 10, আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রক কারা? আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রক হচ্ছে পুলিশ কর্মকর্তা, বিচারক, স্কুলের প্রশাসক এবং চাকরিদাতারা। প্রশ্ন 11, সমাজ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি দেশকে কি
কি কি ইউনিটে বিভক্ত করা যায়। সমাজ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি দেশকে বিভিন্ন ইউনিটে ভাগ করা যায়, যেমন বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন বা পৌরসভা, ওয়ার্ড ইত্যাদি। প্রশ্ন ১২, সামাজিক নিয়ন্ত্রণে চারটি বাহনের নাম লেখো। সামাজিক নিয়ন্ত্রণে চারটি বাহনের নাম হচ্ছে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্ম, সমাজ। প্রশ্ন ১৩, সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়। সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামোর পরিবর্তন কী বোঝায়। সমাজ কাঠামোর ভিত্তি হচ্ছে পারস্পরিক সম্পর্ক বা মিথস্ক্রিয়া, তাই সামাজিক পরিবর্তনের অর্থ হচ্ছে সংঘবদ্ধ মানুষের পারস্পরিক সম্পর্কের পরিবর্তন। অর্থাৎ সমাজের বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান, যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদির পরিবর্তন। প্রশ্ন ১৪, সামাজিক পরিবর্তন সার্বজনীন কথাটি বুঝিয়ে লেখো। সামাজিক পরিবর্তন সর্বজনীন, সমাজবিজ্ঞানের স্বতঃসিদ্ধ এই বাক্যটির ব্যাখ্যা খুব বেশি জটিল কিছু নয়, কেননা সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে সামাজিক পরিবর্তন, কারণ মানব সমাজ সর্বদাই পরিবর্তনশীল। মানব সমাজের ইতিহাস পরিবর্তনের ইতিহাস, সময় এবং স্রোতের সাথে তাল মিলিয়েই চলে সে পরিবর্তন। তবে সামাজিক পরিবর্তনের গতি সকল সমাজে একরকম নয়, আদিম ও বর্তমান আধুনিক সমাজের পরিবর্তনের গতির মধ্যে রয়েছে ব্যাপক ব্যবধান। গতির ব্যবধান থাকলেও পরিবর্তনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, অর্থাৎ সামাজিক পরিবর্তন অবশ্যই সর্বজনীন। প্রশ্ন ১৫, সামাজিক পরিবর্তনে চারটি বৈশিষ্ট্য লেখো। সামাজিক পরিবর্তনে চারটি বৈশিষ্ট্য হচ্ছে ১, সামাজিক পরিবর্তন একটি সামগ্রিক প্রক্রিয়া। ২, সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক কাঠামোর পরিবর্তন। ৩, সামাজিক পরিবর্তনের গতি ও মাত্রা অভিন্ন নয়। ৪, সামাজিক পরিবর্তন প্রাকৃতিক এবং কৃত্রিম উভয়ই কিন্তু হতে পারে। প্রশ্ন ১৬, সংক্ষেপে সামাজিক পরিবর্তনের সাংস্কৃতিক কারণ সম্পর্কে লেখো। সাংস্কৃতিক কারণেও অনেক সময় সামাজিক পরিবর্তন ঘটে থাকে। সংস্কৃতি হচ্ছে কোনো সমাজের সদস্যদের সে সমস্ত বিশ্বাস ও মূল্যবোধের সমষ্টি যা অন্যান্য সমাজ থেকে ওই সমাজে পার্থক্য নির্দেশ করে। মানুষের আচার আচরণ, ন্যায় অন্যায়বোধ, চিন্তাভাবনা, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস ইত্যাদির মাধ্যমে কোনো সমাজের সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে জানা যায়। সমাজবিজ্ঞানীদের মতে সংস্কৃতির পরিবর্তনের ফলে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটে, আর এই মানসিকতার পরিবর্তনই সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করে। আর এভাবেই মূলত সংস্কৃতির প্রভাবে সামাজিক পরিবর্তন ঘটে থাকে। প্রশ্ন ১৭, শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্র কী কী। শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্ম হচ্ছে নবান্ন, মনপুরা এবং সংগ্রাম। প্রশ্ন ১৮, সরকারের প্রধান বিভাগগুলোর নাম লেখো। সরকারের প্রধান বিভাগ হচ্ছে ৩টি, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। ঠিক আছে শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে অর্থাৎ তৃতীয় পর্বে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র ২ এর দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।